সুপ্রিয় দর্শক, গত 22-23 তারিখে আমরা বায়োফ্লক ট্রেনিংয়ের পঞ্চম পর্ব শেষ করেছি। চলুন প্রশিক্ষণার্থীদের মুখ থেকে শুনে আসি তাদের ফিডব্যাকগুলো। আসলে আমি সেই প্রথম দিনে আমার খুব কঠিন লাগছে যে সব কিছু ম্যানেজ করতে হবে এবং সেই অনুযায়ী যদি একটু ভুল হয় তাহলে সমস্যা হইতে পারে, কিন্তু আজকে ট্রেনিং শেষ করার পরে আমার মানে উৎফুল্ল লাগছে এবং খুব ভালো লাগছে যে আমি পারবো। এখানে অনেক কিছু শেখার আছে যে শুধুমাত্র ভিডিও দেখে যে আমরা যে কাজটা শুরু করবো সেক্ষেত্রে আমার সফল হতে পারবো না। আমরা যে ট্রেনিংটা নিয়ে দেখলাম যে এখানে যত সহজে মনে করা যায় আসলে ততটা সহজ না, এখানে অনেক কিছু শেখার আছে এবং শেখার ফলেই আমরা পারবো এখানে সফলতা বয়ে আনার জন্য। এর আগে ইউটিউবের মাধ্যমে যেটা জানতে পারছিলাম সেটা হয়তো বা পুরো সিস্টেমের 20% ছিল, 20% বা 10% ছিল, এখানে আসে মোটামুটি 80% থেকে 100% আমার মনে হয় আমি জানতে পারছি। আলহামদুলিল্লাহ আমাদের মনে হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ তাআলা পারবো, এটাতে সাকসেসফুল হতে পারবো। যেহেতু আমি একদম নতুন, কৃষি করার ইচ্ছা কিন্তু আমি কৃষি কখনো করিনি, এই সাইডে কখনো আসিনি, মাছ কখনো চাষ করিনি, তো বৈজ্ঞানিক ভিত্তিতে করার এই একটা লাইন দেখলাম যখন, তখন চিন্তা করলাম যে না এখান থেকে কিছু করা সম্ভব। ডিএমআরএতে আপনারা প্রথম ট্রেনিংটা শুরু করতে পারেন, ট্রেনিং করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা নিয়ে আগানো যাবে কিনা। আমরা প্রশিক্ষণার্থীদের মন্তব্য এবং আমাদের ম্যানেজমেন্টে কী কী ভুল ছিল তা ইমপ্রুভ কী কী ইমপ্রুভ করতে হবে এগুলো বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছিলাম। সব মিলিয়ে দুই দিনের ট্রেনিং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সত্যি করে বললে যেমন ধারণা ছিল তার চেয়ে ভালো কিছু পেলাম। আপনাদের ট্রেনিং খুব ভালো মানের, আমি চাই আপনারা আগামী দিনে এই ধারা অব্যাহত রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ব্যাপার না বললেই না, আপনারা আগামীতে আরও ভালো ভেন্যুর ব্যবস্থা করবেন, তাতে আপনাদের কোয়ালিটি বাড়বে বলে আমি মনে করি। সবশেষে আপনাদের মঙ্গল কামনা করি। রাজশাহী থেকে আজমুল হক বলেছেন, ডিএমআরই পরিচালিত বায়োফ্লক ফার্মিং সিস্টেমে মাস শেষের পদ্ধতি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 2019-এর আমি একজন প্রশিক্ষণার্থী। ডিএমআরইকে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই তারা এত সুন্দর একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য। আরও অভিনন্দন জানাই যার জন্য এই প্রশিক্ষণটি আলোকিত হয়েছে, জনাব অ্যাডভোকেট এ কে এম আজমল হোসেনকে, যার কথা এত স্পষ্ট ও সুন্দর যা বলার ভাষা নেই। আমরা চাই তার মতো ট্রেইনার বা ভালো মানুষ দীর্ঘজীবী হোক, যাতে করে আমরা ভালো ও সত্য পরামর্শ পাই। ডিএমআরের সকল সদস্য ভালো থাকবেন আর আগামীতে আরও ভালো আয়োজন করবেন। মুন আহমেদ রংপুর থেকে বলেছেন, বায়োফলক সম্পূর্ণ নতুন একটি বিষয়, অনেকে বায়োফলকে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবে। অনেক নতুন কিছু জানতেও শিখতে পারছি এই বায়োফ্লক ট্রেনিংটি করে। এই ট্রেনিংটি করার পর এখন আমি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রশিক্ষক খুব সুন্দরভাবে সম্পূর্ণ বায়োফ্লক পদ্ধতিটি বুঝিয়ে দিয়েছেন, আয়োজকরা খুবই আন্তরিক ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই এমন সুন্দর এবং যুগোপযোগী প্রশিক্ষণ আমাদের উপহার দেওয়ার জন্য। আমি জিএ টুটুল, চেয়ারম্যান কৃষি বাজার। তো আপনাদের গত কয়েকদিন ধরে এত উদ্দীপনা, এত উৎসাহ এবং এত ফোন পেয়েছি যে আমরা কল্পনা অতীত। আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে এবং ভিডিওতে আপনারা নাম্বার পাবেন, নাম্বারে কল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী সেশনে। আল্লাহ হাফেজ।